ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد آه بحي محمد علم جير ब्राह्मण بريتك थे के प्रश्न करें আমাকে কত রাকাত নামাজ আবশ্যিকভাবে আদায় করতে হবে আর জুমার নামাজ জুমার নামাজ সর্বমোট আমাকে কত রাকাত পড়তে হবে আবশ্যিক যা আদায় করতেই হবে বা জুমার নামাজের আগে পরে সর্বমোট কত রাকাত নামাজ আদায় করা উচিত এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন যাওয়া সম্মানিত দিনী ভাই জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ আমরা অত্যন্ত আগ্রহের সাথে পুরা এক সপ্তাহ পরে আমরা পড়ি আর আসলেই মূলত এক সপ্তাহের পরে যখন নামাজ পড়া হয় এক জুমা থেকে না এক জুমা পর্যন্ত সমস্ত পুরা সপ্তাহে সমস্ত সগিরা গুণ মাফ করে দেওয়া হয় আল্লাহ সাল আলী সাল্লাম মুসলিম শরীফে এমনই বলেছেন এবং জুমা ত্যাগকারী জুমা ত্যাগকারী সম্পর্কে নবীজি বলেছেন যে অলসতার কারণে যদি জুমা ছেড়ে দেয় আল্লাহ তালা তার হৃদয় মোহর লাগিয়ে দিবেন তাবা আল্লাহ আলা তাহলে জুমার দিন আপনাকে যে কাজটি করতে হবে আপনি গোসল করবেন কাপড় পরিধান করবেন খুশবু লাগিয়ে আপনি মসজিদে যাবেন এবং জুমার দিন বেশি করে দূরত পাঠ করবেন কারণ জুমার দিনে বেশি করে দূরত পাঠ করার কথা আবুদাউদ নাসাই বে মাজার দারেমি বাইহাক এই সমস্ত হাদিস গ্রন্থে রয়েছে আচ্ছা ইমাম সাহেব মিনবারে ওঠার আগ পর্যন্ত আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন মসজিদে না বসে আপনি ইমাম সাহেব খুতবা দাও আগ পর্যন্ত আপনি দুরাকাত দুরাকাত করে যত খুশি মন চাই পড়তে পারেন আপনাকে অপশনাল কিন্তু অবধারিত নয় অবধারিত যে বিষয় আর তা হলো দুরাকাত দুরাকাত অবশ্যই আপনাকে পড়তে হবে মুসলিম শরীফে হাদিস যদি তা খুতবা শুরু হয়ে গেলে তখনো যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলেও আপনাকে সংক্ষিপ্তভাবে দুরাকাত নামাজ আদায় করতে হবে হজরত জাবের রাজি আল্লাহ তালন থেকে বলেন জুমার দিন রসুল্লাহ সাল্ল সাল্লাম দিতেছিলেন এমন সমাজ সুলাইক গা নামক এক সাহাবি আসলেন এবং তিনি বসে গেলেন তখন নবীজি বললেন ইয়া সুলাই কুম ফরকা রাকাতি হে সুলাইক তুমি দাঁড়াও এবং দুরাকাত নামাজ সংক্ষিপ্তভাবে তুমি পড়ে দাও এরপরে নবীজি তাকে নির্দেশ দেওয়ার পরে হাদিস বর্ণনা করলেন নবীজি বললেন ইদা জা আহাদুকুম ইয়ামুল জুমা আতি অল ইমাম ও যখন তোমাদের কেউ মসজিদে জুমার দিন আসবে এমন তো অবস্থায় যে ইমাম খুদ্ দিতেছে তবুও ফালিয়ার কা রাকা তবুও সে যেন দু রাকাত নামাজ সংক্ষিপ্তভাবে আদায় করে নেয় অল ইয়াতা জাউয়াস ফি হিমা হাদিসটি মুসলিম শরীফের তৃতীয় খণ্ডে দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর এক হাজার তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে জুমার দিন আপনাকে ইমামের খুদবার আগে অবশ্যই দু রাকাত নামাজ আদায় করি তারপরে বসবেন আর সুন্নত নিয়ম হলো উত্তম নিয়ম হলো অবধারিত নয় যে আপনি মসজিদে যখন প্রবেশ করবেন দু রাকাত তো পড়বেনই তাহিয়াতুল মসজিদ এরপরে ইমাম সাহেব খুদ্বার আগ পর্যন্ত দুরাকাত রাকাত দু রাকাত করে যত রাকাত খুশি আপনি পড়তে পারেন এই ক্ষেত্রে নির্ধারিত করে কবলাল জুমা নামে চার রাকাত কে নির্ধারিত করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং হাদিস দ্বারা প্রমাণিত যে আপনাকে অবশ্যই আদায় করতে হবে কিন্তু করে আপনি যদি যত খুশি আপনি আদায় করতে পারবেন এক্ষেত্রে আরেকটি সুন্দর পদ্ধতি হলো যে আপনি দু রাকাত দু রাকাত করে ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত ইমাম খুদবার জন্য মেম্বার না দাঁড়ায় যদি ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যান তাহলে আপনি আর কোনো কাজ করতে পারবেন না কোনো নামাজও আদায় করতে পারবেন না হাদিস ওমর বলেছেন বলেছেন তালা চলাকালীন কোনো কথা অথবা খুতবার দিকে গুরুত্ব না দেওয়া খুবই খারাপ কাজ এবং যেই ব্যক্তি জুমার দিন ক্ষুদ বা চলাকালীন সময় সাথীকে বলবে যে অংশ মানে চুপ চুপ থাকো সেও যেন খারাপ কাজ করলো তাহলে আমরা বলতে পারি যে আপনি দু দুরাকাত দু একাত করে পড়তে পারবেন নামাজ যতক্ষণ না ইমাম ক্ষুদার জন্য দাঁড়ায় ইমাম দাঁড়ালে খুদবার জন্য আর কোন নামাজ আপনি পড়বেন না তবে ওই ব্যক্তি নামাজ পড়বে যে ব্যক্তি এখনোই মসজিদে প্রবেশ করেছে যদিও ইমাম সাহেব ক্ষুদরত থাকেন যে হাদিসটি আমরা উল্লেখ করলাম সেই মুসলিম শরীফের আঠারোশো চুরানব্বই নম্বর হাদিস ওই ব্যক্তি কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম খুদ্ দিতেছিলেন এমন সময় সুলাইক গাতা ফানি তিনি মসজিদে প্রবেশ করেছিলেন তাহলে ওই ব্যক্তির জন্য ওই নামাজ কিন্তু যিনি মসজিদে আগে প্রবেশ করেছেন তিনি কোন নামাজ আদায় করবেন না ইমাম সাহেব খুদ্ দাঁড়ানোর পরে এরপরে অবধারিত ফরজ হলো ইমামের সাথে দুরাকাত জুমার নামাজ আদায় করা ইমাম সাহেব সালাম ফিরানোর পরে এরপরে জুমার পরে মানে বাদল জুমা যে নামাজ সেটি হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ জুমার পরে নামাজ আছে জুমা নামাজের পরে যদি মসজিদে আপনি সুন্নত আদায় করেন তাহলে চার রাকাত পড়বেন আর যদি ঘরে আদায় করেন তাহলে দু রাকাত আদায় করবেন হজরত আবু আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন জুমা পড়ে তারপর চার রাকাত নামাজ পড়ো এই হাদিসটি সৈ আহমেদে মুসলিম শরীফে এবং আবু দাউদে এবং নাসাই এবং তিরমিজি এবং ইবনে মাজারের মধ্যে রয়েছে মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের দুইশো তিরিশ নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর এক হাজার নয়শো ছয় তাহলে আমরা জুমার নামাজের ফরজ নামাজের পূর্বে আমরা কি পেলাম যেটা পড়তে হবে আপনাকে তা হলো মাত্র দুরাকত যখনই আপনি মসজিদে প্রবেশ করেন যদি এমনও হয় যে আপনি শুধুমাত্র দূরাকাতই পড়েছেন আর কোনো নামাজই পড়েন নাই তবু আপনি হাদিসের উপর যেন আমল করলেন এরপরে আপনি তসবি তাহলিল পড়লেন অথবা চুপচাপ বসে থাকবেন ইমাম সাহেবের খুদ বা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যদি পড়তে চান তাহলে পড়তে পারবেন কিন্তু ইমাম সাহেব খুদ বায় দাঁড়ানোর পরে আর নামাজ পড়বেন না ইমাম সাহেবের সাথে দুই রাকাত জুমার নামাজ আদায় করার পরে আপনি মসজিদে যদি নামাজ আদায় করেন তাহলে চার রাকাত পড়বেন আর যদি নামাজের পরে বের হয়ে যান ঘরে যান তাহলে আপনি দু রাকাত পড়তে পারেন আবদুল্লাহ ইবনে অমর রবিল্লা তাল্লাহ তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ জুমার পর ঘরে গিয়ে তিনি দু রাকাত নামাজ পড়তেন আহমদ বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সই মুসলিমের চারশো চব্বিশ নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে জুমার দিন অবধারিত যে নামাজগুলো পড়তে হবে আর তা হলো যে মূল ফরজ নামাজ ইমামের সাথে ফরোজ নামাজ জুমা নামাজ যে দুই রেখাত সেই দুই রেখাত আমরা যদি আদায় করি এটি হল অবধারিত বিষয় আর সুন্নাত যদি অনুসরণ করতে যাই তাহলে জুমার নামাজের পরে চার রাকাত অথবা দুই রাকাত আর জুমার নামাজের পূর্বে অবশ্যই দুই রাকাত যদিও ইমাম সাহেব ক্ষুদ্বরত থাকেন না কেন আর তার থেকে উত্তম হলো যদি আপনি অনেক আগে মসজিদে যান জুমার দিন তাহলে রাকাত দু রাকাত করে আপনার যত যতটুকু কুলায় ততটুকুই আপনি পড়বেন এই ক্ষেত্রে নির্ধারিত কোনো দুরাকাত বা চার রাকাত চার রাকাত বা ছয় রাকাত এই জাতীয় কোনো নির্ধারিত নয় তবে নির্ধারিত যেটা দুরাকাত আপনাকে অবশ্যই পড়তে হবে এছাড়াও আম হাদিসে রয়েছে যে তোমাদের মসজিদে যখন কেউ বসা যেই ব্যক্তি মসজিদের প্রবেশ করে সে জানো দুরাকাত না পড়া না বসা না পড়ে যে না বসে আদিস দাউদ মুসলিম ইদা দাখালা احدকুমুল মসজিদ ফালিয়ার কারা ক্বাবলা আন يجলিস বোখারি এবং মুসলিমের হাদিস যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে